टीएमसी का एक ही नारा है, भतीजा बढ़ाओ। भतीजे के कल्याण के अलावे टीएमसी के मन में और कोई कल्याण नहीं। अरे दीदी के पोरे लोड दिया के भतीजा के लोड। ভাইপো ইস্যুতে এবার একেবারে সম্মুখ সবরে অমিত শাহ এবং মমতা বন্দ্যোপাধ্যায়। এ যেন পিসি ভাইপো বনাম বাবা ছেলে। টিএমসি কা একই নারা হে ভতিজা বড়াও। ভতিজে কে কল্যাণ কে আলাভে টিএমসি কে মন মে ওর কোই কল্যাণ নেহি। ওর নরেন্দ্র মোদি সরকার নে 5 সাল কে অন্দর 3,59,000 crore রুপিয়া ভেজা হে। 3 লাখ ये युवा ताली बजा रहे हैं। आपके गांव में कुछ आया है भैया? क्या आया है? माताएं बताओ, आपके गांव में आया है कुछ? कहां गया, कहां गया ये भाईपो और उसके गुंडे? ये 3,59,000 crore चाऊ कर गए हैं, चाऊ कर गए। তোমার ছেলেও কিন্তু এই করাপশনের চার থেকে রেহাই পাবে না। তোমার ছেলেকে তুমি লুকিয়ে রাখবে আর অন্যদের গালাগালি দেবে, এটা চলতে পারে না। আমি অমিত শাহ ভদ্রতা করি, আমার ভদ্রতা তোমার দুর্বলতা নয়। তুমি রোজ ভাইপো ভাতিজা বলছো, তো তোমার ছেলেও তো আমার ভাতিজা। সে কি করে ক্রিকেটের নেতা হলো? সে কি করে কোনো টাকা পয়সা ছিল না 600 কোটি টাকার মালিক হয়ে গেল? কি ভাইয়া বাত কহে। সম্প্রতি কোচবিহার সফরে এসেও পিসি ভাইপোর প্রসঙ্গ তুলে আক্রমণ জানিয়েছিলেন অমিত শাহ। বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়ে তার নির্বাচনী কেন্দ্র থেকে নজিরবিহীন ভাবে পাল্টা আক্রমণ জানিয়েছেন তৃণমূল নেত্রী। এ পরিবর্তন যাত্রা হয়, এ বুয়া ভতিজাকে ভ্রষ্টাচার কো সমাপ্ত করনে কি পরিবর্তন যাত্রা হয়। এতই যদি তোদের দিদি আর ভাতিজা বলতে হয় তাহলে আমি চ্যালেঞ্জ করছি অমিত শাহকে, ফার্স্ট ইউ কনটেস্ট উইথ অভিষেক ব্যানার্জি এন্ড টেল দ্য নেম। তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার পর প্রথম ভাইপো ইস্যুতে সরব হন শুভেন্দু অধিকারী। তারপর থেকে প্রায় প্রতি সভাতেই তার মুখে শোনা যাচ্ছে এই শব্দ বন্ধ। তোলাবাজ ভাইপো হটাও, তোলাবাজ ভাইপো হটাও। এখন বলবো কি, তোলাবাজ ভাইপো হটাও, বাংলা বাঁচাও। এই প্রেক্ষাপটে প্রথমবার ভাইপো ইস্যুতে অভিষেককে পাশে বসিয়ে বিস্তারিতভাবে পাল্টা জবাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে তো আমি ডেপুটি চিফ মিনিস্টার করিনি, তাকে তো আমি চিফ মিনিস্টার করিনি, কিছুই করিনি। জাস্ট আপনাদের দ্বারা নির্বাচিত হয়ে একটা এমপি হয়েছে। তাও আমি ওকে বলেছিলাম তোর লোকসভায় দাঁড়াবার দরকার নেই, পার্টি কর, জনগণের কাজ কর, একটা রাজ্যসভায় দাঁড়াবি। আমাকে বললো না, আমি লোকসভায় মানুষের দ্বারা নির্বাচিত হব, আমি রাজ্যসভায় যাব না। এটা তোমার হাতের মুঠোই ছিল। বিধানসভা ভোটের আগে তৃণমূল বিজেপি তরজার অন্যতম ইস্যু হয়ে উঠেছে ভাইপো। এবার অমিত শাহ এবং মমতা বন্দ্যোপাধ্যায় দ্বৈরথে যা অন্য মাত্রা পেল বলে মনে করছেন পর্যবেক্ষকরা। প্রকাশ সিনহা, আশাবল হোসেন ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ।